উপরে নীল স্বচ্ছ আকাশ এবং নিচে বিস্তীর্ণ লেক। পাখির চোখে দেখা যাচ্ছে অপূর্ব এই মেলবন্ধন। চাকা সল্ট লেক নামে অদ্ভুত সুন্দর এই জায়গাটি চীনের কিংহাই প্রদেশে। জায়গাটি ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঘন বনের মাঝে সবুজাভ নীল পানি, পানির ওপর চালানো হচ্ছে ছোট ছোট নৌকা। জায়গাটিতে ঘুরতে আসা পর্যটকরা নিজেরাই চালিয়ে নিচ্ছেন নৌকাগুলো। চীনের লিবো অঙ্গরাজ্যের গুইঝু প্রদেশের শিয়াওকিং এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্যের। এখানে ঝর্ণা ও লেকটি স্বচ্ছ এবং রং খুবই সুন্দর। অন্যদিকে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রযুক্তিতেও পিছিয়ে নেই চীন। বিশেষ প্রযুক্তিগত ও চিত্রশিল্পের জাদুঘরের দেখা মিলেছে চীনের জিংদেছেন ও দুংহাং শহরে, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন চমকপ্রদ সব শিল্পকর্ম। এছাড়াও সুযোগ রয়েছে ভিআর সেট দিয়ে খেলার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের বৌদ্ধ শিল্পকর্মেরও দেখা মিলবে এখানে। বর্ণিল আলো দিয়ে প্রজেক্টরের মাধ্যমে করা হচ্ছে প্রদর্শনী। এদিকে উত্তর পূর্ব চীনের হেইলজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে পর্যটক বাড়ায় ফ্লাইটের সংখ্যা বেড়ে গেছে। বেড়েছে পর্যটকদের ট্রেন যাত্রাও। উত্তর চীনের শাংসি প্রদেশ সাংস্কৃতিক স্থানের চারপাশে কেন্দ্রীভূত তিনটি থিমযুক্ত রুট চালু করেছে, যা পর্যটকদের প্রদেশের প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।